অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক ব্যক্তির খড়ের মাচা অল্পতে রক্ষা পেল ঘন বসতিপূর্ণ এলাকায়। ঘটনা শনিবার দুপুর নাগাদ দক্ষিণ পুলিনপুর এলাকায়। বাড়ির মালিক সুনীল দাসের বক্তব্য অনুযায়ী জানা যায়, শনিবার দুপুর নাগাদ এলাকায় ছোট্ট কচিকাঁচা ছেলেমেয়েরা খেলার ছলে হয়তোবা সুনীল দাসের খড়ের মাচায় আগুন লাগিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি। পরবর্তীতে এলাকার লোকজন সহ বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের। ঘটনা তো আমরা অনেক কেঁচা ভাত আছে, দৌড়াদৌড়ি করতে গেলে আপনারা কোন সময় দেখছেন আগুন লাগছে? আমি তো ওখানে খবর জানছে পাইছি। তেলিয়ামুড়া দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহায়তায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দীর্ঘক্ষণ প্রচেষ্টায়। যদিও ততক্ষণ খড়ের মাচার এক তৃতীয়াংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়, যদিও অল্পে রক্ষা পায় গোটা ঘনবসতিপূর্ণ এলাকা। কোন জায়গায়? সাউথ পুলিনপুর। হ্যাঁ, বনার কুঞ্জের মধ্যে আগুন লাগছে। আচ্ছা, বন আসল এটা মোটামুটি চারা চারে মাল আছে। হ্যাঁ, বন তিনাতারা পুরে গেছে, 10,000 টাকা সেভ আছে। তাদের নাম হচ্ছে সুনীল দাস, বয়স 52। ও কীভাবে লাগছে এটা কিছু জানা গেছে? লাগছে তারাও কইতে পারে না কেমন লাগছে। হ্যাঁ, কেমন লাগছে বিড়ি সিড়ি খেয়ে ভালো লাগছে? पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहां हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जय गांव, इलियास नगर, सिंडिकेट रोड। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जय गांव।